আলে নির্বাচন মন্ডলীরে সাধারণ নির্বাচন পাই বিগুল বাজি সারিবা পরে এবে তিন প্রমুখ দল বিজেডি কংগ্রেস ও বিজেপি দল আরম্ভ করে দিয়েছেন নিজ নিজের নির্বাচন প্রচার জেনে তেনে প্রকার শাসন গাদীকে কব্জা করা চলাইছেন নিজ নিজের রণকৌশল আলে নির্বাচন মন্ডলীর বিজেডি কেন্দ্রাপড়া জেলা পাই এমপি টিকেট পাই চলচ্চিত্র তারকা অনুভব মহান্তি সঙ্গে নেই পূর্বতন বিধায়ক তথা বিজেডি মুখপাত্র ও এথর আলে নির্বাচন মন্ডলীর বিধায়ক টিকেট পাই প্রতাপ কেশরী দেব করেছেন রোড শো বিভিন্ন গাঁ বুলি উভয় সাংসদ প্রার্থী এবং বিধায়ক প্রার্থী ভোট ভিক্ষা করছেন তবে যদিও এই রোড শোরে দলর আশা মুতাবিক জনসমর্থক দেখা যাই নথিলে কিন্তু সিনে তারকা অনুভবঙ্ক পাখক দেখিবা পাই বিভিন্ন সমুদায়ের লোকঙ্ক ভিড় দেখা যাইতিলা তবে প্রতিক্রিয়ায় প্রতাপ দেব কইছেন এথর সামনাসামনি লড়াই হব পাঁচ বর্ষ হব বিভিন্ন উন্নয়নমূলক কার্য ঠপ হয়ে রয়েছে তেণু লোকে আমাকে সমর্থন দিয়ে বিজয় করবে লড়াইটা সিধাসলখ হব সমস্ত প্রার্থীকে আমার নির্বাচন মন্ডল প্রত্যেক ব্যক্তি ভালো ভাবে চিনছেন তো কি অতীতরে কোণ করছেন বর্তমানে কোণ করছেন আর ভবিষ্যতের কোণ করবে জনসাধারণ সে বিষয়ে ভালো ভাবে জাঁতি এবং পরীক্ষিছেন সমস্ত অসহায় প্রকাশ কলে যে সে পুনর্ নির্বাচন উত্তীর্ণ হচ্ছেন এথর ভোট পাইলে কেমন সহায়ক হয়ে বুঝব রাজকনিকার উমাকান্ত পরমানিক রিপোর্ট মেট্রো টিভি।